রমজানে সুস্থ থাকতে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। রোজায় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তবে এর মধ্যে বিশুদ্ধ পানি ও ফলের রসই বেশি কাজে লাগে। ইফতারে ঘরে তৈরি খাবারই সবচেয়ে নিরাপদ। বেশি তেলে ভাজা বাজারের ইফতার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তৈলাক্ত খাবার ভাজা পোড়া বর্জন করাই ভালো। বরং ফল ও খেজুর শরীরে পুষ্টি ও শক্তি যোগাবে। মাছ ডাল ভাত আদর্শ খাবার। সেহরিতে গরুর মাংস এড়িয়ে মুরগি খেলে ভালো হবে, তবে শাকসবজি ও ডাল শরীরের জন্য ভালো। পানি, ফল, চিড়া, রুটি, ভাত, সবজি, ডাল, ডিম, হালকা খিচুড়ি খাওয়া যেতে পারে। এসব খাবার শরীরে শক্তি বাড়ায়। তবে সারাদিন রোজা পালন শেষে পানি খেতে হবে পর্যাপ্ত। যেসব খাবার হজমের সমস্যা করে সেগুলো না খাওয়াই ভালো। রোজার সময় সারাদিন পর স্যুপ শরীরকে সতেজ রাখে ও হজম প্রক্রিয়া ঠিক রাখে। শাকসবজি, বাঁধাকপি বাদ দিয়ে ফুলকপির স্যুপ বা লেটুস পাতার স্যুপ অনেক উপকারী। লেটুস পাতায় কোনো গ্যাস হয় না। যারা দুর্বলতা, ক্লান্তি, অ্যাসিডিটি, ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনি জটিলতায় ভুগছেন, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের এসব রোগের ওষুধ নিয়মিত খেতে হবে।